ড্রাগন ভীতি উড়িয়ে ভারতের নৌজোটের পক্ষে জোর সওয়াল মালদ্বীপের। সামরিক ক্ষেত্রে ভারত ছাড়া আর কোনো দেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর কথা তারা ভাবছেন না, কয়েকদিন আগে জানিয়েছিলেন মালদ্বীপের বিদেশমন্ত্রী। এবার দ্বীপরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান বুঝিয়ে দিলেন, ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত জলভাগের নিয়ন্ত্রণের হাতে রাখার জন্য যে আন্তর্জাতিক টানপোড়েন চলছে, সেই ভূকৌশলগত লড়াইয়েও মালদ্বীপ ভারতের শিবিরেই থাকবে। মালদ্বীপের প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে ইব্রাহিম মোহাম্মদ সোলি জানিয়েছিলেন যে ভারতকেই তিনি ঘনিষ্ঠতম সহযোগী মনে করছেন। প্রেসিডেন্ট সোলির শপথ গ্রহণে হাজির ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে ভারত সফর সেরে গিয়েছেন প্রেসিডেন্ট সোলি নিজে। এবার ভারত সফর করলেন মালদ্বীপের বিদেশমন্ত্রী মারিয়া দিদি এবং সে দেশের সামরিক বাহিনীর সর্বোচ্চ পদাধিকারী মেজর জেনারেল আবদুল্লাহ সামাল। ভারতের সঙ্গে দ্বিতীয় দফায় নিরাপত্তা বৈঠক করতে প্রেসিডেন্ট সোলির দুই প্রতিনিধির এই ভারত সফর। নয়াদিল্লিতে পা রেখেই দ্বীপরাষ্ট্রের বিদেশমন্ত্রী বলছেন, ভারত ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা বাড়ানোর প্রয়োজন মালদ্বীপের নেই। নাম না করলেও আসলে চীনের সঙ্গে কোনো সামরিক সমঝোতায় না যাওয়ার কথাই যে মারিয়া দিদি বলেছেন তা বুঝতে কূটনীতিকদের কোনো সমস্যা হয়নি। রবিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মেজর জেনারেল আবদুল্লাহ সামাল ইঙ্গিত দিয়েছেন যে ইন্দো প্যাসিফিক জোটে সমর্থন করতেও তারা তৈরি। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে মেজর জেনারেল সামাল বলেছেন, আমার মনে হয় ইন্দো প্যাসিফিক হলো এমন একটা ভূ রাজনৈতিক গঠন যা থেকে ভারত মহাসাগরীয় অঞ্চলের ছোট ছোট দেশগুলো অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। ইন্দো প্যাসিফিক জোটের ধারণাটা ক্রমশ আরও মজবুত হবে এবং অনেক ছোট ছোট দেশ তাতে সামিল হবে বলে মালদ্বীপের সামরিক কর্তা আশা প্রকাশ করেন। ভারত মহাসাগরে সুবিশাল জলসীমায় কার আধিপত্য থাকবে তা নিয়ে এশিয়ার দুই বড় শক্তি চীন এবং ভারতের মধ্যে টানপোড়েন ক্রমশ বাড়ছে। সামরিক বা ভূকৌশলগত কারণে তো বটেই, বাণিজ্যিক কারণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত মহাসাগরীয় আন্তর্জাতিক জলপথ। নিজেদের নৌসেনা শক্তি এবং রণতরির সংখ্যা দ্রুত বাড়িয়ে ভারত মহাসাগরীয় এলাকার নানা অংশে বন্দর তৈরি করে সামরিক টহলদারি বাড়িয়ে চীন গোটা জলপথে একাধিপত্য কায়েম করতে চাইছে বলে ভারতীয় কূটনীতিকদের মত। তবে চীন কোনো দিনই তা স্বীকার করে না। বেজিং বারবারই বলে আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং নিজেদের বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত রাখতেই চীনা নৌসেনা তৎপরতা বাড়িয়েছে গোটা ভারত মহাসাগরীয় এলাকায়। ভারত বা অন্য কোনো দেশের প্রভাব খর্ব করা চীনের উদ্দেশ্য নয় বলেও বেজিং দাবি করে। বলাই বাহুল্য, বেজিংয়ের এই তত্ত্বে নয়াদিল্লি বিশ্বাস রাখে না। চীনা আধিপত্য রুখতে তাই ভারতীয় নৌসেনাও তৎপরতা বাড়িয়েছে গোটা ভারত মহাসাগরে। ভিয়েতনাম, ফিলিপিন্স, ব্রুনেই, মরিশাস, সেসেলস, মালদ্বীপ সহ বিভিন্ন ভারত মহাসাগরীয় দেশের সঙ্গে সামরিক সমঝোতা দ্রুত বাড়িয়েছে নয়াদিল্লি। আধিপত্য বিস্তারের চীনা প্রচেষ্টা নিয়ে যে শুধু ভারতে উদ্বেগ তা কিন্তু নয়, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার মতো শক্তিগুলোও সমান উদ্বেগে। তাই ভারতকে সঙ্গে নিয়ে এই সুবিশাল জলভাগে একটি সুসংহত সামরিক সমঝোতা গড়ে তোলার প্রক্রিয়া শুরু করে দিয়েছে আমেরিকা। জাপান অনেকাংশে সেই সমঝোতার অংশ। ধীরে ধীরে এই অক্ষে জায়গা দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়াকেও। আরে বহরে ক্রমশ বাড়তেই এই সামরিক সমঝোতাকে কূটনীতিকরা ইন্দো প্যাসিফিক নামে ডাকছেন। ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশান থেকে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশান পর্যন্ত এর ব্যাপ্তি বলেই ইন্দো প্যাসিফিক নামে ডাকা হচ্ছে। বিরাট জলভাগ জুড়ে এই ক্রমবর্ধমান সামরিক সমঝোতাকে চীন যে মোটেই ভালো চোখে দেখছে না তা বলার অপেক্ষা রাখে না। ভারত, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া অক্ষের বিরুদ্ধে চীনের সরকারি সংবাদ মাধ্যম একাধিকবার তোপ দিয়েছে, কিন্তু মালদ্বীপের সামরিক বাহিনী প্রধান বুঝিয়ে দিলেন চীনা তোপের পরোয়া তারা করছে না। প্রয়োজন হলে ইন্দো প্যাসিফিক জোটে সামিল হতে বা ওই জোটকে সমর্থন করতেও যে তারা প্রস্তুত, দ্বীপরাষ্ট্রের সেনাকর্তা তা স্পষ্ট করে দিলেন।